Assalamualaikum. আজকে ইফতার করে তোমাদের ভাইয়াকে সাথে নিয়ে চলে আসছি উত্তরার 13 নম্বর সেক্টরের সাঙ্গু স্কোয়ারে অবস্থিত এপেক্সের একটা বিশাল বড় শোরুমে ঈদের জুতা কিনতে। তো আমরা ঢোকার পরেই দেখলাম যে উইমেন্স এন্ড কিডস সেকশনটা হচ্ছে উপরে আর নিচে হচ্ছে ছেলেদের কালেকশন সব। তো আমি উপরে উঠে যাই। তো শপিং করতে গেলে আমার একটা অনেক বড় প্রবলেম ফেস করতে হয়, আর সেটা হচ্ছে যে কোনটা রেখে কোনটা নিব। তো যাই হোক, উপরে উঠে লেডিস কালেকশনগুলো দেখে আমার সত্যি এমনই অবস্থা ছিল, আমি পুরাই কনফিউজ ছিলাম। এত ডিজাইন, এত কালেকশন। আমি শুনেছি যে এবার এপেক্সে ঈদ উপলক্ষে বলে 2500-এরও বেশি ডিজাইন এসেছে। তো খুব স্বাভাবিক, এত ডিজাইনের মধ্যে থেকে আসলে সিলেক্ট করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট একটা কাজ ছিল আমার জন্য। তো আমি তো একটার পর একটা স্যান্ডেলস দেখেই যাচ্ছিলাম, একটার পর একটা শুজ খালি ট্রায়াল দিয়ে যাচ্ছিলাম। আমার কাছে না সবগুলো জুতাই সুন্দর লাগছিল, যেটাই পরছিলাম মনে হচ্ছিল এটা নিব নাকি ওইটা নিব নাকি সবগুলোই নিব। দেখো দেখো আপিরা, এখানে কিন্তু আমাদের জন্য আছে ফ্ল্যাটস টু হিল। সো আন্টি আপিরা সবাই চিল। তো আসলে এরকম জায়গা থেকে কিন্তু একটা দুইটা জুতা নেওয়া খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। আই মাসে পরে আমি তোমাদের ভাইয়াকে নিয়ে আসলাম উপরে, তোমাদের ভাইয়ার সাথে ডিসকাস করছিলাম যে আচ্ছা কোনটা নেওয়া যায়। আমি ওকে একটা একটা করে দেখাচ্ছিলাম আর বলছিলাম যে আমার কিন্তু সবই ভালো লাগছে। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আর সেটা হচ্ছে এপেক্সে কিন্তু আন্টি আঙ্কেল ভাইয়া আপুদের কালেকশন ছাড়াও রয়েছে বাচ্চাদের জন্য হিউজ কালেকশন, এন্ড বাচ্চাদের এই জুতাগুলা এত কিউট ছিল। তো যাই হোক, এরপর আমি আর তোমাদের ভাইয়া নিচে নেমে আসলাম। অ্যান্ড যেমনটি আগেও বলেছিলাম যে নিচে কিন্তু সব ছেলেদের কালেকশন অ্যান্ড সব ট্রেন্ডি অ্যান্ড স্টাইলিশ কালেকশন দিয়ে একেবারে ভরপুর। তবে নিচে আসার পর জানতে পারলাম যে তোমাদের ভাইয়া নাকি এখন পর্যন্ত নিজের জন্য কোনো জুতাই সিলেক্ট করতে পারেনি। মানে চিন্তা করা যায়, মানে সেম আমি যে প্রবলেমটা ফেস করেছি সেও সেই একই প্রবলেম ফেস করেছে যে কোনটা রেখে আসলে কোনটা নিবে। এরপর অনেকগুলো জুতা দেখলাম তোমাদের ভাইয়ার জন্য, অ্যান্ড অনেকগুলো জুতা তোমাদের ভাইয়া ট্রায়াল দিল। অ্যান্ড প্রবলেমটা হচ্ছিল কি, যেই জুতাটাই পায়ে দিচ্ছিল মনে হচ্ছিল এটাই সুন্দর, এটাই নেওয়া উচিত। তো যাক, লাস্টে ফাইনালি আমরা আমাদের পছন্দের জুতা দুজনেই কিনতে পেরেছি। আর এরপর দেখতেই পাচ্ছ তোমাদের ভাইয়া কাউন্টারে বিল পে করে ফেললো আর জুতাগুলো নিয়ে নিলাম। আসলে অনেক শখের জুতা, কষ্টের জুতা, কারণ অনেক সময় নিয়ে সিলেক্ট করেছি। তো এখন বাসায় চলে আসবো। আর তোমাদেরকে বলবো যে যারা এখনও এপেক্সে আসো নাই, তাড়াতাড়ি ভিজিট করো অ্যান্ড এক্সপ্লোর এপেক্স স্টাইল।